হ্যালো বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ম্যাজিক। আশা করি সকলেই ভালো আছেন। আজকে এমন একটি ম্যাজিক দেখাবো যেই ম্যাজিকটি এর আগে আপনারা কখনো দেখেননি। এই ম্যাজিকটি আপনারা যে কোনো জায়গাতে যে কাউকে দেখি অবাক করে দিতে পারবেন। ম্যাজিকটি শেষে আপনাদেরকে ম্যাজিকের কৌশলটি আমি শিখিয়েও দিব। আজকে আপনাদেরকে ম্যাজিক দেখাবো হলো আমার পেট কেটে একদম দুটুকরো বডিকে দুটুকরো করে ফেলবো এই রশির মাধ্যমে। কিন্তু তারপরেও কি হয় দেখুন তো। চলুন বন্ধুরা ম্যাজিকটি দেখা যাক। ম্যাজিকের জন্য লাগবে হলো এই একটি রশি। চলুন বন্ধুরা আমি রশিটি এই যে রশিটা আমি দুদিক দিয়ে নিয়ে নিলাম, দুদিক দিয়ে নিয়ে এখন আমি শক্ত করে টানবো রশিটি। আমার পেট দেখি ভেদ করে আসে কিনা। এই যে বন্ধুরা রশিটি কিন্তু আমার পেট ভেদ করে চলে আসলো। এই ছিল ম্যাজিক বন্ধুরা। তো চলুন বন্ধুরা এখন আপনাদেরকে ম্যাজিকটির কৌশল শিখিয়ে দিই। তো বন্ধুরা ম্যাজিকটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিংয়ের সঙ্গেই থাকবেন। বন্ধুরা ম্যাজিকের জন্য এই সম পরিমাণের দুটি রশি লাগবে, দুটি রশি লাগবে। এই যে দুটি রশি, এই একটি এই একটি। তো একটি লাগবে হলো, একটিকে আপনারা প্রথমে কি করবেন এই সমান করবেন, সমানে এই যে সমান করবেন, সমান করে আপনারা প্রথমে এই যে এইভাবে প্রথমে এইভাবে লুকিয়ে রাখবেন। এই যে দেখে আপনাদেরকে এই বেল্টের নিচে প্যান্টের নিচে আপনারা প্রথমে রশিটিকে এইভাবে লুকিয়ে রাখবেন। এই যে আপনাদেরকে যে পিছনের দিকে দেখাই, এই যে দেখুন, এই যে এই পর্যন্ত এইভাবে আপনারা লুকিয়ে রাখবেন। তো লুকিয়ে রাখার পরে আপনারা একটি রশি এইভাবে দেখাবেন। দেখানোর পর রশিটিকে এই রশিটিকে আপনার এই পিছনে যখন এইভাবে আপনারা এই যে রশিটিকে এইভাবে মানে এইভাবে নেওয়ার জন্য যখন পিছনে নেবেন, এই যে এইভাবে পিছনে নিয়ে তখন আপনারা কি করবেন, এই যে দেখুন, এই যে এইখানে বেল্টের সাথে এইভাবে আপনারা এখানে লুকিয়ে রাখবেন। আচ্ছা, লুকিয়ে রাখার পর তারপর আপনারা আস্তে আস্তে এই যে এই দুইটা যেটা আপনারা আগে প্রথমে লুকিয়ে রেখেছেন যে এই রশিটি, তো এই রশিটির দু মাথা এইভাবে ধরবেন। ধরলে মনে হবে যে এই যে দেখুন, ধরলে মনে হবে যে এই যে সামনে থেকে দেখুন, সামনে থেকে দেখলে মনে হবে কি যে এটাকে আমরা পিছন দিক থেকে নিচ্ছি, মানে পিছন দিক থেকে সোজা এইরকম টানা করে নিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে এইভাবে টানতে থাকলে টানা করে নিচ্ছি, কিন্তু আসলে কিন্তু আমরা এই সামনে দিক থেকে নিয়ে রাখছি, রশিটি লুকিয়ে রাখছি প্রথমে। তো আস্তে আস্তে এরকম করে টানতে, তো প্রথম আস্তে আস্তে করে একটু টেনে নেবেন, তারপরে হুট করে এরকম করে যখন দ্রুত গতিতে টানবেন তখন কেউ বুঝতেই পারবে না যে রশিটি আসলে কোত্থেকে বের হলো। রশিটি বের হবে হলো এই দিক থেকে। তো এই ছিল বন্ধুরা ম্যাজিক। আশা করি ম্যাজিকটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ম্যাজিকটি, অথবা আপনাদের কমেন্ট বক্সে উত্তরের মাধ্যমে আমরা আপনাদেরকে ম্যাজিকটি ভালোভাবে বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।